নিউজ চব্বিশ নিমিষ শুনছি আপনাদের সঙ্গে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় ভোটে লড়বে বিজেপি। মুখ্যমন্ত্রীর মুখ জয়ের জন্য প্রয়োজনীয় নয় বললেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলছেন পরে সব বিধায়করা মিলে ঠিক করবেন মুখ্যমন্ত্রী। মোদীর নেতৃত্বে এখানে সরকার গড়বে বিজেপি। সল্টলেকের গণেশ পুজোয় গিয়ে বললেন কৈলাস। यहाँ पर कलेक्टिव लीडरशिप है, सब लोग मिलकर चुनाव लड़ेंगे, मोदी जी के नेतृत्व में यहाँ सरकार बनाएंगे और फिर विधायक तय करेंगे कि हमारा नेता कौन है। हमारे यहाँ डेमोक्रेसी है और इसलिए मुख्यमंत्री कौन बनेगा ये सब विधायक तय करेंगे, पर कलेक्टिव लीडरशिप है हमारे यहाँ। बीजेपी को मुख ही मानुष का ग्रहणजोग्य नए, सममता समतुल्य मुख ही बीजेपी नहीं। पाल्टा कटाक्ष सौगत राय। না, এতেই বিজেপির যে রাজনৈতিক দেউলিয়াপনা এতে প্রকাশ পাচ্ছে। তৃণমূলের একদিকে তৃণমূলের মুখ এবং নেত্রী মমতা ব্যানার্জি রয়েছেন, ওরা অন্যদিকে কোনো মুখই মমতা সমান্তরাল তুলে ধরতে পারছে না। দিলীপ ঘোষ যিনি বলতেন যে উনি বুকে পা দিয়ে রাজনীতি করেন, তাকেও দল বিচার বিবেচনা করছে না। তার মানে পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল আগের থেকেই ঠিক হয়ে যাচ্ছে যে বিজেপি কোনো প্রার্থী পাচ্ছে না। উনি বলেছেন যে দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা এরা একসাথে মিলে লড়াই করবেন। সবাই জানে যে এটা কোনো সময়ই হবে না, কোনো সময়ই সম্ভব নয়। অবশ্যই এটা দুর্ভাগ্যজনক যে বাংলায় কে লিডার হবে সেই সম্বন্ধে মন্তব্য করছেন কে, কৈলাস বিজয়বর্গীয়া যিনি ইন্দোরে থাকেন, মধ্যপ্রদেশের রাজনীতি করেন, বিজেপির এমনই দেউলিয়া অবস্থা যে তাকে নিয়ে এসে ওদের ঘোষণা করতে হয় যে কোনো মুখ্যমন্ত্রীর মুখ নেই। ফের রাজনীতিতে যোগ দিতে আগ্রহী আগেই জানিয়েছিলেন রাজ্যে ফিরে তথাগত রায়। স্পষ্ট করে জানিয়ে দিলেন যে দু তিন দিনের মধ্যে আবার বঙ্গ বিজেপিতে সক্রিয়ভাবে তিনি ফিরছেন। বিকেলে কলকাতায় ফিরেছেন মেঘালয় প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তাঁকে কলকাতা বিমানবন্দরে ফুল মালা দিয়ে স্বাগত জানায় রাজ্য বিজেপির নেতাকর্মীদের একাংশ। ছিলেন দলের রাজ্য নেতা অমিতাভ রায়। ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বিজেপি। আমি 2021-এ তৃণমূলকে সরিয়ে দেবে, উৎখাত করে সরকার করবে। কোন দলে বিভাজন নেই, কোন দলে বিভাজন নেই। তৃণমূলে তো রক্তপাত হয়ে যায়। বিজেপি সভাপতির সাথেও কথা বলেছি, বিজেপির কেন্দ্রীয় প্রভারীদের সাথেও কথা বলেছি, তারা সবাই আমাকে স্বাগত জানিয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় ভোটে লড়বে বিজেপি। মুখ্যমন্ত্রীর মুখ জয়ের জন্য প্রয়োজন নয় বললেন কৈলাস বিজয়বর্গীয়। লড়াই শুরুর আগে হার বিজেপির বলছে তৃণমূল। টার্গেট 2021, বিজেপিকে ধরাশায়ী করতে হাতিয়ার যুবরাই। তৃণমূলে যোগ প্রায় 4 লক্ষ তরুণ তরুণীর। ইউথ ইন পলিটিক্স কর্মসূচির আওতায় জেলায় জেলায় যোগদান। বিকল্প নেতৃত্বের খোঁজে কংগ্রেস পূর্ণ মেয়াদি সভাপতি চেয়ে সোনিয়াকে চিঠি 23 শীর্ষ নেতার। আজ বৈঠকে ওয়ার্কিং কমিটি, তার আগে পদত্যাগ করতে পারেন সোনিয়া। গান্ধী পরিবারের বাইরে কাউকে দায়িত্ব, জল্পনা চরমে। মাদক নিতেন সুশান্ত, মৃত্যুর দিন মাদকের প্যাকেট ছিল ফাঁকা। সুশান্ত কাণ্ডে বিস্ফোরক দাবি তাঁর রাঁধুনির। সুশান্তে আগের ফ্ল্যাটে রাত বাড়লে অশরীরী কার্যকলাপ বাড়ত। সিবিআইকে 3 পাতার বয়ানে দাবি নীরজ সিং।